দুই দিন পর পর আমি এসব নিয়ে কথা বলতে বলতে রীতিমতো টায়ার্ড হয়ে গেছি। আপনার কি কাজকর্মে কোনো মন নেই নাকি? কাজ করার ইচ্ছে নেই, চাকরি করার ইচ্ছে নেই, কোনটা? দিনকে দিন আপনার কাজকর্মে ভুল বেড়েই যাচ্ছে। এভাবে করতে থাকলে তো আমি ব্যবসা করতে পারবো না, আমি তো বাসায় বসে থাকতে হবে। সরি স্যার। আবার সরি? আপনি এই সরি শব্দটা শুনতে শুনতে আমি টায়ার্ড, এই বিরক্ত, আমি বিরক্ত হতে আমি তিক্ত হয়ে গেছি। স্যার আমি প্রপোজালটা কি অন্যভাবে রেডি করে নিয়ে আসবো? হ্যাঁ যান, সেটাই করেন। স্যার আমার ফাইলটা রেডি ছিল, যদি একটু দেখে দিতেন। না, আপনাকে আর দেখাতে হবে না, আপনার কাজকর্মের প্রতি আমার সুস্পষ্ট ধারণা আছে। হ্যালো, হ্যাঁ জি বলুন, শুনছি। ফাইলটা এখনো যায়নি, এখনই আমি দেখছি। পাচ্ছি না। এভাবে পাইচারি করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি জানি হবে না, তবে আমি ভাবছি। কি ভাবছেন? ভাবছি স্যার এত বদমেজাজ কেন? কাজ করতে গিয়ে ছোটখাটো ভুল হতেই পারে, তাই না? মানুষ মাত্রই ভুল। আর বস মাত্রই তো বদরাগী হতেই পারে, তাই না? সুযোগ পেলে সবসময় আমাকে বকাঝকা করে, কই আপনাকে তো বকা দেয় না। আমার উপর রাগ করে না, কারণ হয়তো আমার উপর স্যারের বিশেষ নজর আছে। আমার কোনো বিশেষ নজরের প্রয়োজন নেই, শুধু একটা সুযোগ যদি আমি পাই তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। এইসব কথাগুলো চেয়ারের ওপাশ থেকে মা, এপাশ থেকে না। সকাল হয়েছে তো কি হয়েছে? সকাল হলেই যে কারোর সামনে উঠে বসে থাকতে হবে এমন কোনো চুক্তি কিন্তু আমি করিনি। দেখি করা বাজে। সাতটা বাজে, আমি আরামসে আরো একটা ঘন্টা ঘুমোতে পারতাম। এই একটা ঘন্টাই তো আমার কাছে অনেক মূল্যবান। সারাদিন তো এমনি তুমি অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকো, আর আমি বাসায় একা একা থাকি। আমার কি কষ্ট হয় না বলো? আর কি তোমার ইচ্ছা কি? আমি বাসায় সারাদিন বাসায় বসে থাকবো? শোনো, ঝগড়া করো না তো, আমি চাই না যে তোমার বিহেভিয়ারের কারণে আমার সারাটা দিন মাটি যাক। তুমি বদলে গেছো, আমি তোমার সাথে মোটেও ঝগড়া করছি না, তুমি আমার সাথে মিসবিহেভ করছো, এটা আমি তোমার কাছে কখনোই আশা করিনি। আর কথা না বাড়িয়ে যাও, দরজা খুলো, দেখো এই সাত সকালবেলাকে ডিস্টার্ব করার জন্য এসছে।
লাভ বার্ড কোথায় পেলে? দরজার সামনে। তুমি কি আমাকে এটা বোঝাতে চাইছো যে লাভ বার্ড দুটো খাঁচা সহ এই অ্যাপার্টমেন্টের ভিতর উড়ে এসেছে? সেটা কেন হবে? দরজা খুলে কাউকে তো দেখলাম না, শুধু এই লাভ বার্ড দুইটা পেয়েছি। আমিও তোমাকে সেটাই বলছি, যেহেতু এই খাঁচার কোনো হাত পা নেই তাই সুরসুর করে হেঁটে নিশ্চয়ই অ্যাপার্টমেন্টে আসেনি। এখন আমাকে বলো এটা কে দিয়েছে তোমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? এটা কি তোমার উচিত হচ্ছে? উচিত অনুচিত আবার কি? এটা কি যথেষ্ট কারণ না যে কেউ একজন আমাদের দরজার সামনে একটা লাভ বার্ড রেখে গেছে? আমি জানতে চাইবো সেটা কে। না, এটা যথেষ্ট কারণ না। ও আচ্ছা, ঠিক আছে। কোথায় যাচ্ছো? অফিসের জন্য রেডি হতে। আচ্ছা, আমি তাহলে নাস্তা দিই। না, নাস্তা দিই তো আমরা। কে যাচ্ছে? নিজের ইচ্ছে মতো সব কিছু করবে। হ্যাঁ, তাই করো। এবং তোমার ইচ্ছে তো আর কোনোদিন বাধা দেবো। অনাকাঙ্ক্ষিত গিফট কেউ আমার স্ত্রীকে দিয়ে যাবে আর আমি সেটা মেনে নেব। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো? তুমি পাখি আর খাঁচা ফেলে দেবে? না না না। কেন? আমি ফুল আর পাখি খুব ভালোবাসি, আমি চাইলে ওদের ছুঁড়ে ফেলে দিতে পারবো না। আচ্ছা, আমি পারি, তাহলে আমি কাছে করছি। না না, প্লিজ তুমি এরকম করো না। ফুল আর পাখি ভালোবাসে না সে কোনো মানুষের পর্যায়েই পড়ে না। গোলাপ না দিলে ব্যাপারটা স্বাভাবিক থাকতো। আমি আপনাকে 12টা 1 মিনিটে ফোন করেছিলাম। আই নো, কিন্তু আপনি ফোনটা ধরেননি। ইচ্ছে করে ধরেনি, কারণ অস্বাভাবিক ব্যাপার আমার অপছন্দ। সেটা বুঝে আমি আপনাকে এসএমএস করেছি। নিন এই ফুলগুলো নিয়ে আমাকে ধন্য করুন। আমি খুবই দুঃখিত যে এই মুহূর্তে আমি আপনাকে ধন্য করতে পারছি। তাহলে এই ফুলগুলো নিয়ে আমি কি করব? ইচ্ছে হলে খেতেও পার। ফুল খাওয়া জিনিস না, ফুল ভালোবাসার জিনিস। আর ভালোবাসার জিনিসকে কখনো খেতে হয় না। এই ফুলগুলো আপনার জন্য আনি। আপনাকে দেখে খুব মায়াও ছিল, তাই দিতে চেয়েছিলাম। এখন যার জন্য এনেছি তাকে দেব। আপনি নিতে চাইলেও এখন আপনাকে দিব না। সত্যি করে বলুন তো, এই ফুল আপনি কার জন্য এনেছেন? সেটা তো এখন বলবো না। একটু পরে যখন আপনি আবার আসবেন আমাকে বলতে, তখন কিন্তু আমি শুনবো না। ওকে ফাইন, বলতে হবে না। এখন আপনার বকবকটা একটু দয়া করে বন্ধ করুন। ওকে, সারা জীবন তো দয়া করেই গেলাম।
আজকের দিনটা কিন্তু আপনার জন্য অনেক স্পেশাল হতে পারত। সেটা কিভাবে? বার্থডে উপলক্ষে যদি আজকে আপনি ছুটি নিতেন। ছুটির দিনগুলোতে আমি সাধারণত বাসায় থাকি। তাহলে আমি যদি ছুটি নিয়ে বাসায় থাকতাম দিনটা কিভাবে স্পেশাল হতো? সত্যি। আপনার সাথে কথাই পড়া যাবে। তাহলে ডেস্কে বসে চুপচাপ কাজ করুন, আমার সাথে কথা বলতে আসার দরকার নেই। আজকে আমি মোটামুটি ফ্রি, তেমন একটা কাজের চাপ নেই। ও গুড, তাহলে আমাকে একটু হেল্প করুন। আমি তো অলওয়েজ আপনাকে হেল্প করার জন্য রেডি, কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি, আপনি আমাকে গুড বলেন কেন? গুড বলেছি কারণ আপনি আজকে মোটামুটি ফ্রি, এই জন্য। আজকে আবার আমার একটু প্রেশার আছে, অনেকগুলো ফাইল দেখতে হবে। আপনি যেহেতু ফ্রি আছেন, সো আপনি আমাকে এই ফাইলটা একটু দেখে দিন, আমাকে হেল্প করুন। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমি প্রায় লক্ষ্য করছি আপনি আমাকে দেখেই অপ্রস্তুত হয়ে যান, তাই নাকি? না মানে স্যার, হয় কি? কি হয় কি? আপনাকে দিয়ে কি হয়টা কি? কাজের কাজ তো কিছু হয় না। যাই হোক, আপনি আমার রুমে একটু আসুন। স্যার আমি আসবো, প্রয়োজন হলে আমি ডেকে পাঠাবো, আসুন। স্যারের মনটা মনে হচ্ছে আজকে একটু খারাপ। স্যারের মন খারাপ না, মেজাজ খারাপ, এটা তো অ্যাজ ইউজুয়াল। যান, হাজিরা দিয়ে আসুন। আর শুন, বস একটু রাগি হবে, ইটস নরমাল। সবসময় ঝাড়ি থেকে খবর হয় না, এর একটা শেষ আমি দেখেই নিই। কি ফাইলটাকে আপনার হাতে রেখে দেবেন নাকি আমাকে দেখতে দেবেন? না মানে স্যার, না আমি না বুঝতে পারি না, আপনি এরকম ম্যাথা টাইপের একটা লোক কেন বলুন তো? স্পষ্ট করে কথা বলা শিখুন। ওকে, দিন ফাইলটা, দিন। আমি বুঝতে পারলাম না, মৌসুমীর ফাইল আপনার হাতে কেন আর আপনি কেন দেখাচ্ছেন? না মানে হয়েছে কি স্যার, মৌসুমীর আজকে কাজের চাপটা একটু বেশি, তাই আমি মনে করেছি ফাইলটা চেক করো কি একটু হেল্প করবে। হয়েছে, থাক, চুপ করেন। নিজের কাছে ঠিক মতো করতে পারে না, আবার উনি গেছেন অন্য আরেকজনকে হেল্প করতে, নিজের কাছে যতটা ভুল থাকে। সরি স্যার, এই শেষবারের মতো আপনার সরি অ্যাকসেপ্ট করছি। এখন যান, এই ফাইল নিয়ে যান, গিয়ে মৌসুমী সহ 10 মিনিটের মধ্যে আবার দেখা করবেন। যান। পাখি, তোমাদের নাম কি? হ্যাঁ, কথা বলছো না কেন? আমার উপর অভিমান করেছো? তোমরা দুইজন কি সুন্দর করে পাশাপাশি বসে আছো, আর লক্ষ্য করেছো এই পুরো বাড়িতে আমি একদম একা। খাঁচার ভিতর বন্দি বলে একদম মন খারাপ করবে না, ওকে? অ্যাটলিস্ট তোমরা দুজন সুখ দুঃখে একে অপরের পাশে আছো। আমাকে আর সিয়ামকে যদি কেউ এভাবে খাঁচার মধ্যে বন্দি করে রাখতো, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। ও আল্লাহ, তোমাদের সেই সকাল থেকে এ পর্যন্ত কিচ্ছু খেতে দেয়নি,
তোমরা তো আবার ঘরের খাবারও খাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছি, ওকে? ততক্ষণ এখানে থাকো, ওকে? হিরণ সাহেব, আমি কিন্তু আপনাকে বারবার করে একটা কথা বলছি যে প্লিজ আপনি না কাজে মনোযোগী হন, ওকে? আপনাদের আপনাদের সবার কারণে আমি কিন্তু বিজনেসে লস গুনতে রাজি না, ওকে? জি স্যার, আমি আজ এখনই সিরিয়াস হব, ট্রাই করব, কখনো আর কারোর কাজে হেল্প করার চেষ্টা করব। স্যার আফটার লাঞ্চ আমাদের আমাদের প্রেজেন্টেশনটা করতে হবে স্যার, আমি কি প্রিপারেশন নেব? না, ক্যান্সেল করে দিন। স্যার প্রেজেন্টেশনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাকে যেটা করতে বলছি আপনি তাই করুন। জি স্যার। আমি একটু একা থাকতে চাইছি, আমাকে একটু একা থাকতে প্লিজ। আপনি শুধু শুধু আমার ফাইলটাকে স্যারকে কেন দেখালেন? দেখে তো কত বড় একটা ঝাড়ি খেলেন। স্যারের বদমেজাজের কারণে স্যার একদিন অনেক বড় বিপদে পড়বে। আপনার কথা শুনে কি মনে হচ্ছে জানেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো না কোনো ভাবে ইচ্ছে করে স্যারকে বেগা দেবেন। সেরকম কিছু হতেও পারে। আজকে মনে হলো স্যারের মেজাজটা একটু বেশি খারাপ। চলুন আমরা গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে, ব্যাপারটা কি, মানে আফটার অল হিজ আওয়ার বস, তার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমার মনে হয় কি জানেন, স্যারের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কথা না বলাটাই ভালো। কেন উচিত হবে না, চলুন না জিজ্ঞেস করে দেখি, দেখি বলে কি না, যদি না বলে তাহলে তাহলে আবার ফিরে আসব। আপনি চলুন না সাহস করে, নাকি আপনার সাহস নাই? ঠিক আছে চলুন। ওয়াও, দ্যাটস দ্য স্পিরিট, চলুন চলুন। বলুন
স্যার বুঝতে পারছি না কথাটা আপনি কিভাবে নেবেন। তারপরও মানে স্যার আপনাকে অন্যদিনের থেকেও খুব বেশি আজকে টেন্স লাগছে। মানে যদি কোনো জটিল বিষয় হয় স্যার আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যদি শেয়ার করা যায় আমরা চেষ্টা করব স্যার আপনাকে হেল্প করার। সত্যি কথা কি স্যার, আপনাকে নিয়ে আমাদের খুব টেনশন হচ্ছে। মানে যদি স্যার এখন তো আপনার পার্সোনাল স্টাফ হয় তাহলে দরকার নেই, মানে আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে আমরা ট্রাই করব আপনাকে হেল্প করার। সকালে লাভ বার্ড কোথায় পেলে? দরজার সামনে। লাভ বার্ড দুটো খাঁচা সহ ওই অ্যাপার্টমেন্টের ভিতরে উড়ে এসেছে। তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি পাখি আর খাঁচা ফেলে দেবে? না। না কেন? আমি চাইলেও ওদের ছুঁড়ে ফেলে দিতে পারবো না। আমি পারি, তাহলে আমি কাছে। আসলে হয়েছে কি স্যার, কি বলছেন আপনি এসব? আমার তো বিষয়টা মোটেও সাধারণ মনে হচ্ছে না। আমার মনে হয় কি স্যার জানেন, কেউ আপনার সাথে শত্রুতা করে এসব কাজ করছে। হিরণ সাহেব আপনি যে এত বোকা এটা আগে জানতাম না। এখানে আমাকে বোকা মনে করার কি আছে? না মানে লাভ বার্ড দিয়ে মানুষ শত্রুতা করবে কেন? লাভ বার্ড দিয়ে মানুষ বন্ধুত্ব করবে। কিন্তু আমি বুঝতে পারছি না, লাভ বার্ড দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার স্ত্রীর সাথে কে বন্ধুত্ব করতে চাইছে? স্যার আমার মনে হচ্ছে এখন থেকে আপনার আর একটু বেশি সময় আপনার বাসায় দেওয়া উচিত। কিন্তু 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 অফিসে তো এখন অনেক কাজ। স্যার আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। স্যার আমি মন দিয়েও কাজ করব। ঠিক আছে দেখি একটু চিন্তা করে কি করা যায়। ওকে স্যার। এই যে দেখো তোমাদের জন্য খাবার এনেছি। খুব ক্ষুধা পেয়েছে তাই না? তোমাদের কত কষ্ট তাই না? ক্ষুধা পেলেও কাউকে বলতে পারো না জানো। আমিও না আমার মনের কথা সিয়ামকে একবারই বোঝাতে পারি না। কি জানেন স্যারের দরজার সামনে ম্যাডামের জন্য কোনো ছেলে লাভবার্ড রেখে গেছে। চুপ করুন, এটাও তো হতে পারে যে কোনো মেয়ে স্যারের জন্য স্যারের দরজায় লাভবার্ড রেখে গেছে। সেটা তো আমি চিন্তা করে দেখিনি। হতে পারে স্যারকে কোনো মেয়ে প্রপোজ করার জন্য এই জিনিসটা করতে পারে। স্যার কথা বাদ দিন, এখন আপনি সত্যি করে বলুন তো আপনার গোলাপ গুচ্ছ কার জন্য কিনেছেন? আমি তো আগেই বলেছি আমি আপনাকে বলবো না। দেখুন আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আপনি আমার কোনো হেল্প করবেন না, বরং সত্যি কথা জানতে পারলে সবার সামনে ফ্ল্যাশ করে দিবেন, তখন আমি একটা লজ্জায় পড়ে যাব। লজ্জা তো নারীর ভূষণ, পুরুষের না। তাই বলে কি নির্লজ্জ হব? নির্লজ্জ হতে বলছি না,
পুরুষ হয়ে যেহেতু জন্মেছেন সাহসী হওয়াটা তো জরুরি। আমার অনেক সাহস, সেটা আপনি সময় হলে বুঝতে পারবেন। অফিস আওয়ার শেষ, এখন আমি বেরোবো, আমার একটা ব্যক্তিগত কাজ আছে, সেটা তাড়াতাড়ি সারতে হবে। ঠিক আছে, আমি আরো ঘন্টাখানিক থাকবো অফিসে। আপনার ইচ্ছা, বসুন আপনি। আলিফা, আমি আজ তোমাকে এতবার ফোন করেছি, তুমি ফোন রিসিভ করোনি কেন? সরি, একদম খেয়াল করিনি। আমি লাভারদের নিয়ে না সারাদিন খুব বিজি ছিলাম। তুমি জানো ওদের না খাবারও ছিল না ঘরে, আমি মার্কেটে গিয়ে ওদের জন্য খাবার কিনে নিয়ে এসেছি। ওরা না ক্ষুধা পেলে বলতেও পারে না। প্লিজ চুপ করো তো। তোমার কাছে লাভ বার্ডের স্টোরি শুনতে চাইনি আমি। আমি তোমাকে 100 বার ফোন করেছি, তুমি ফোনটা রিসিভ করোনি। তুমি কি বুঝতে পারছো যে আমি আমি তোমাকে নিয়ে কতটা টেনশন করেছি, কতটা ভয় পেয়েছি? তুমি টেনশন করেছো, এটা শুনে তো আমার একটু অবাকই লাগছে। সব সময় তো আমিই তোমাকে ফোন দিই আর তুমি রিসিভ করো না। আমার ব্যস্ততার কাছে তোমার আবেগটা প্রশ্রয় পায়নি, বাস বিষয়টা এতটুকুই। কণ্ঠটা পরিচিত লাগছে, আলিফা নিশ্চয়ই আমার কাছে কোনো কিছু লুকাচ্ছে।
দেখতে পাচ্ছো এক গুচ্ছ গোলাপ। এত রাতে এক গুচ্ছ গোলাপ ফুল তোমাকে কে দিয়ে গেল? আমাকে দিয়ে গেল। আমি দরজার বাইরে গিয়ে এটা পেলাম, কিন্তু আর কাউকে দেখিনি। আর তুমি ভাবছো আমি এটা বিশ্বাস করব? এর আমার কথা বিশ্বাস করার প্রশ্ন আসছে কেন? কেন করবে না তুমি বিশ্বাস? কারণ গোলাপ ফুলের তো আর হাত পা নেই, নিশ্চয়ই কেউ একজন এসে তোমাকে দিয়ে গেছে। আর এই জন্যই তুমি আমাকে একটু আগে দরজা খুলতে মানা করেছো। ও, এখন বুঝতে পারছি। সকালবেলাতেও দরজার বাইরে লাভ বার্ডগুলো তোমার জন্য রেখে গিয়েছিল। খবরদার, খবরদার, আমাকে বোকা বানাবার চেষ্টা করবে না। বোকা তুমি না, বোকা হচ্ছি আমি। এতদিন তোমাকে বিশ্বাস করেছি, অন্ধের মতো ভালোবেসেছি, তোমার সংসার করেছি। প্লিজ জাস্ট শাট আপ, চুপ করো। এমনিতে তুমি অনেক বেশি বলে ফেলেছো, ওকে? নিজের দোষ আমার ঘরে চাপানোর চেষ্টা করবে না। আমি আর একটা কথাও বলবো না, আমি তোমার সাথেই থাকবো না। যেখানে বিশ্বাসের কোনো মূল্য নেই সেখানে আমার থাকারও কোনো মানে নেই। হ্যালো স্যার, কি অবস্থা? আমার সংসারটা বোধহয় ভেঙে যাচ্ছে মৌসুমী। আমরা দুজন অবিশ্বাসের ব্যারাজাল থেকে কেউ বের হতে পারছি না। যেখানে ভালোবাসা যত গাঢ় সেখানে সন্দেহ বেশি দানা বাঁধে স্যার। এই সমীকরণটা আমাদেরকে মেলাতে পারছে না মৌসুমী। সকালবেলা লাভ বার্ড আর এই রাতে রাতে দরজার সামনে ছিল একগুচ্ছ গোলাপ। একগুচ্ছ গোলাপ মানে? হ্যাঁ, সকালবেলা দরজা খুলেছিল আলিফা, আর ওকে তখন আমি সন্দেহ করেছি, আর এখন আমি নিজে দরজা খুলেছি, আলিফা এখন আমাকে সন্দেহ করছে। এই লাভ বার্ড আর গোলাপের জন্য আজকে এই অবস্থা স্যার। আমার মনে হচ্ছে আমি কিছু একটা গেজ করতে পারছি। আমাকে জাস্ট আজকে রাতটুকু সময় দিন, আমার মনে হয় কালকে সকালবেলা আমি খুব সুন্দর একটা সলিউশন দিতে পারবো। ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং। কোথায় আপনি? এই তো আমি বাসায়। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। সকালে তো অফিসে দেখাই হবে, তখনই না হয় কথা বলবো। না, আর কখনোই আপনার সঙ্গে আমার দেখা হবে না। মানে কি? মানে হচ্ছে কালকে আমার বিয়ে। তোমার বিয়ে মানে হুট করে কি কারোর বিয়ে হয় নাকি? আমি জানি হুট করে কারো বিয়ে হয় না, কিন্তু আমারটা হচ্ছে। বাবা মার পছন্দেই বিয়ে হচ্ছে। বিয়েতে অবশ্য আমি রাজি নই, কিন্তু কিছু করার নেই, আমাকে বিয়েটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আপনি বিয়েটা ক্যান্সেল করেন। আমি পারবো না ক্যান্সেল করতে। আপনি ভালো থাকবেন। না না কেন? তুমি একটা সহজ কথা বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি। তাড়াতাড়ি বিয়েটা ক্যান্সেল করো প্লিজ। সত্যি তুমি আমাকে ভালোবাসো? বাবা, এক সত্যি নয়, তিন সত্যি। তিন সত্যি আমি তোমাকে ভালোবাসি। ওকে ফাইন, বিয়ে ক্যান্সেল করব, তবে একটা শর্ত আছে। শর্ত? ঠিক আছে, কি শর্ত বলো। আমি তোমার সব শর্তে রাজি আছি। কালকে আমার জন্য যে গোলাপ গুচ্ছ নিয়ে এসেছিল, ওই গোলাপ গুচ্ছটা আমার হাতে দিয়ে বলবে যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে প্রপোজ করবে। দেখো, সেই গোলাপগুলো আমার কাছে নেই, দরকার পড়লে আমি আজকে আবার কিনবো।
না 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 আজকে আজকেটা কিনলে হবে না, আমার কালকের ওইটাই লাগবে। তাহলেই শুধুমাত্র আমি বিয়ে ক্যান্সেল করবো, তা নাহলে ক্যান্সেল করবো না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সকাল পুজোর টাইমটা। এখানে গেলে তুমি কখনো খুঁজে পাবে না। এটা কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? হ্যাঁ। শেষ মুহূর্তে একবার ভেবে দেখো। সারা রাত ভেবে দেখেছি, সন্দেহ নিয়ে ভালোবাসার ঘর করা যায় না, তাই আমি চলে যাচ্ছি। গুড মর্নিং। তুই তুই এখানে কেন? সরি বল, সরি দোস্ত, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিয়ে একটু উপকার কর প্লিজ। শোন, তুই যা বলো শুনে এসেছিস সব অফিসে গিয়ে শুনবো, এখন যা ভাগ, তোর ভাবির সাথে আমার ঝগড়া হচ্ছে। ভাই প্লিজ যাবেন না, আমি জানি আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার কারণটা কিন্তু আমি, সব দোষ আমার। মানে লাভবার্ড আর ফুলগুলো আমি রেখেছিলাম দরজার সামনে। তুই রেখে গিয়েছিলি, কিন্তু কিন্তু কেন? তোকে অশান্তি দেওয়ার জন্য। তোর সাথে আমার কি শত্রুতা? ভুল বুঝিস না দোস্ত, তোর সবসময় অফিসে খিটখিটে মেসেজ থাকতো, আর আমার কাজে একটু ভুল হলে তুই আমাকে বকাঝকা করতি। তোর এই বকাঝকার কারণে আমার আর মৌসুমীর প্রেম হচ্ছিল, তাই রাগ করে। থাক, আর বলতে হবে না। তবে আপনি কাজটা ঠিক করেননি। আপনি কি জানেন আপনি আমাদের কত বড় ক্ষতিকার হতে যাচ্ছিলেন? প্লিজ আমাকে মাফ করুন, আমাকে আর আমাকে আর লজ্জা দিয়েন না দোস্ত, প্লিজ আমাকে মাফ করে দিন। যা, তোর আবেদন খারিজ করা হলো, যা তোকে মুক্ত ঘোষণা করলাম। তোর চাকরি কিংবা তোর কোনো ক্ষতি অ্যাটলিস্ট আমাকে দেওয়া হবে না, আর আমি করবো না। যাই হোক, ভালো করেছিস সব স্বীকার করে, অনেক বড় ঝামেলা হয়ে যাচ্ছিল। যা যা এখন অফিস যা, আমরা দুজন একটু একা থাকতে চাই। তোদের দুজনের তো ঝামেলা মেটেই গেল, এবার আমার কিছু একটা ব্যবস্থা কর। কি উপকার করতে পারি বলুন, আমি চেষ্টা করব। ভাবি, লাভ বার্ড আর ফুলের তোড়াগুলো আমার ফেরত চাই। লাভ বার্ড তো ফেরত দেওয়া যাবে না, কারণ আপনার স্যার যখন অফিসে থাকে তখন এই লাভ বার্ডই আমার একাকিত্বর বন্ধু হয়ে থাকে, আর গোলাপগুচ্ছ সেটা কিন্তু ফেরত দেওয়া যেতে পারে। ভাবি ফুল হলেই হবে। আচ্ছা আমি নিয়ে আসছি, দাঁড়াও। আগে এত খুশি হয়ে যাস না, ও তোকে গোলাপগুলো ফেরত দেবে, কিন্তু তার আগে তোকে একটা সুন্দর কারণ দর্শাতে হবে। ওই গোলাপগুলো তুই কেন চাস বল? দোস্ত, আজকে মৌসুমীর বিয়ে, তবে ওর বিয়েতে মত নেই। ও আমাকে বলেছে ফুলগুলো যদি নিয়ে ওর সামনে দাঁড়ায় আই লাভ ইউ বলি, তাহলে ও বিয়েটা ক্যান্সেল করবে। কি বলছিস? তার তো এক মিনিটও দেরি করা উচিত। যাও যাও, তুই ফুলগুলো নিয়ে আসো, দরকার হবে না। গোলাপ আমি সাথে করে নিয়ে এসেছি। তুমি এখানে? তোমার না আজ আনন্দের দিন,
আজ আমার আনন্দের দিন। আর এই গোলাপগুলো তোমার জন্য। বিশ্বাস কিভাবে কি? সরি স্যার, তোমাদের দুজনের উপরে কিন্তু আমার বিশেষ নজর থাকে।